ओम निरंजनं नित्यमनंतं कुं भक्तां कंपाधृत विग्रहं वै ईशावतारं परमेश निद्यं तमलां कृष्णं शिरसां यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिय सर्वविद्यास्वरूपां शारदां प्रणमामि नित्यशुद्धबुद्धमुक्तवेदान्ताम्बुजभास्करं नमामि युगकर्तारं नारदनाथं वीरेश्वरं या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्ये 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 नमः। अपने सकल के शुभेच्छा भालोबाशा। तो महाराज जमन बोले अभी बेलूर मठ के तो बाल फर्स्ट टाइम बांग्लादेश हम अनेक जन साधारण तो बाली आटी फंक्शन एलम तरह बाली आटी तीन दिन हम तर बाली आटी तक फरीदपुर फरीदपुर तक फरीदपुर रामकृष्ण आश्रम के जसूर रामकृष्ण आश्रम नोड़ाई तपर बागेरहाट बलिशाल चांदपुर तर कुमिल्ला मयमन सिंह हुए मैं आज के कहना। तो हमारे श्री श्री माँ एक बार राष्ट्रबिहारी महाराज के बोले श्री श्री माए बताते आज पूर्वबंगे लोक देखले हमें श्रद्धा विश्वास पड़े एटा श्री श्री माए कथा। पूर्वबंगे লোকের দেখলে আমাদের মানে পশ্চিমবঙ্গের লোকে শ্রদ্ধা বিশ্বাস করে এটা সাক্ষাৎ শ্রী শ্রী মা বলে। আমি যখন এটা পড়ি আমি বুঝতে পারিনি কেন মা হচ্ছে সাক্ষাৎ জগজ্জননী শক্তি স্বরূপিণী ঠাকুরের লীলা সারদমিনী। তো মা কেন বললেন? তো আমি এখানে আমরা এসে দেখলাম সত্যি সত্যি এখানকার লোকে ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস ওই বুলডগ টেনাসিটি এই বিপরীত পরিস্থিতির মধ্যে এত একটা টেনাসিটি একটা ডিটারমিনেশন এটা আমার দেখে খুব ভালো লাগলো। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগবত প্রসঙ্গ। ভগবত প্রসঙ্গ মানে ঠাকুরের পাদ পদ্মে আমরা কী করে মন রাখতে পারি। কেন মন সবসময় অস্থির চঞ্চল আপস অ্যান্ড ডাউনস থাকে, মনে কখনো কখনো ভালো লাগে কখনো কখনো সব কিছু ভালো লাগে কখনো কখনো খুব খারাপ লাগে ভয় লাগে। তো ইটস ফুল অফ আপস অ্যান্ড ডাউনস তো ভিসিসিটিউডস বলে আমরা। তো কী করে এই পরিস্থিতিতে মন সবসময় আনস্টেডি আনস্টেবল মন এই শরীরের মতনই সবসময় ওটা চেঞ্জিং বলে মানে পরিবর্তনশীল। তো এই পরিবর্তনশীল শরীর ও মনকে নিয়ে আমরা ঈশ্বরের পাদ পদ্মে কী করে মন রাখতে পারি? কেননা আমাদেরকে বলা হয়েছে আত্মজ্ঞানই জীবনের উদ্দেশ্য। আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমার স্বরূপ কি, আমি এখান থেকে কোথায় যাব, এই সংসার এই জীবনের উদ্দেশ্য কী, মানেটা কী, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ পারপাস অফ লাইফ এটা আমরা যখন ভাবি তখন এটা খুব ইম্পর্টেন্ট গভীরভাবে জ্ঞান বিচার করতে হবে। ভক্তি তো খুব দরকার, ভক্তি মানে ঠাকুরের প্রতি মায়ের প্রতি ঈশ্বরের প্রতি ভালোবাসা। সঙ্গে সঙ্গে বিচার করতে হবে সদসদ বিচার। বিচার মানে কি? বিচার করলে জ্ঞান জ্ঞানের সবসময় ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন মানে কি একটা ইন্টেলেকচুয়াল রিজনিং ওটা থাকলে এমোশনালিজম আসবে না, সেন্টিমেন্টালিজম আসবে না, ভাবুকতা আসবে না। আমরা এক ম্যাচিউর ভাবে এক পরিপক্ক ভাবে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি মানে কি ওয়াইজলি সব সহ্য করতে পারি। আমি আজকে আমার খুব ভালো লেগেছে সবগুলো ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স আছে। আজকে আমি বাগেরহাট সরি দিন মৈমন সিং থেকে রওনা হলাম, সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি। কেন? ট্রেন আছে 4:20 যমুনা এক্সপ্রেস 4:30, তো সারা রাত্রি বারবার উঠছি আধা ঘন্টা আধা ঘন্টা।
তারপরে ট্রেন ঠিক টাইমে প্রায় এলো, আমরা আমরা দুজন সামনে ছিলাম, আমরা বোর্ড করলাম। কিন্তু মাঝখানে 6 ঘন্টা প্রায় লেট হয়ে গেল, 6 ঘন্টা 6 আওয়ার্স। তখন খুব ভিড়, এই আজকে একটা ইউথ মিটিং ছিল পার্টি, আমাদের রুলিং পার্টি, তো কম্পার্টমেন্টে পুরো লোক। তো এদিকে বাথরুমে যাওয়া যাচ্ছে না, ব্রেকফাস্ট করে যাচ্ছে না, কিছু করে যাচ্ছে না, 6 আওয়ার্স। মানে লোক যেখানে 6 জন বসতে হয় ওখানে 60 জন আমরা ছিলাম, 6 ঘন্টা প্রায়। তো কী করে মন ঠাকুরের পাদপদে রাখা যায় আমি ভাবছিলাম। মানে টেনশন থাকে, স্ট্রেস থাকে, তবু আমাদের চেষ্টা করতে হবে, আর কোনো বিকল্প নেই, অল্টারনেটিভ নেই, আরও ভিতরে যেতে হবে। কেন, এটাকে বলে জ্ঞান। আমি কে, আমার স্বরূপ কী, আমি কোথায় থেকে এসেছি, আমার আমি কি শরীর মাংস হাড় মাংসের, এটা আমি কম্বিনেশন অফ অ্যাটমস মলিকিউলস স্কিন মাসলস, এটা কি না, আমি আরও ভিতরে যেতে হবে। আমাদের ভিতরে মানে কি মন, মন মানে কি মাইন্ড, এটা কি বডি মাইন্ড কমপ্লেক্স নাকি, মাইন্ড মানে মাইন্ডে থটস থাকে, ইমোশনস থাকে, ডিজায়ার্স থাকে, ইচ্ছা থাকে, কামনা থাকে, বাসনা থাকে, সংশয়। আমি আমাদের ঋষিরা বললেন, না তুমি শরীর নয় মনও নয়, তুমি আত্মা, ভিতরে যেতে হবে। ভিতরে অনন্ত শক্তি আমাদের ভিতরে আছে, সকলের ভিতরে আছে। ঠাকুরের ভিতরে যে শক্তি ছিল ওই শক্তি আমাদের সকলের ভিতরে আছে। ঠাকুর কিন্তু উনি ওটা ম্যানিফেস্ট করতে পারলেন, অনুভব করতে পারলেন, ঠাকুর না স্বামীজি আমাদের গুরুজন। তো আমাদের ভিতরে যেতে হবে। একবার ঠাকুর আমার খুব ভালো লেগেছে, মাস্টার মহাশয়কে বলেছিলেন, ঠাকুর যখন শরীরে ছিলেন ওনার 3টে ওয়ার্ডস, এটা এক্সপ্রেশন অ্যাড্রেস ভালো লাগতো না, গুরু বাবা কর্তা বললে উনি খুব রেগে যেতেন, না আমি মায়ের সন্তান, মায়ের ছোট ছেলে, আমার আমি গুরু হব না, বাবাও হব না, আমি কেউ নেই। কিন্তু এই মাস্টার মহাশয়কে ঠাকুর বলেছিলেন, তুমি আমার পুত্র, এটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। আমি কে তুমি কে, আমাদের ভিতরে কী সম্পর্ক, এটা জানলেই হয়ে যাবে। তো শুধু ঠাকুর মাস্টার মহাশয়কে বললেন না, আমাদের সকলকে বলেছে থ্রু মাস্টার মহাশয়। মাস্টার মহাশয়কে নিমিত্ত করে, একটা ইনস্ট্রুমেন্ট করে আমাদের সকলকে বলছেন ঠাকুর, ঠাকুর মানে ঈশ্বর বলছেন, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আর শ্রী শ্রী মাও রাসবিহারী মহারাজকে বলেছিলেন, রাসবিহারী মহারাজ বরিশালের লোক, স্বামী অরূপানন্দ, আপনারা অনেকে জানেন, শ্রী শ্রী মায়ের কথা অপূর্ব লিখেছেন, যেমন মাস্টার মহাশয় কথামতো লিখলেন সেরকমই আমাদের অরূপানন্দী রাসবিহারী মহারাজ শ্রী শ্রী মায়ের কথা অনেক লিখেছেন। ওটা পড়লে মনে খুব আনন্দ হয়, শান্তি হয়। তো মাস্টার রাসবিহারী মহারাজকে শ্রী শ্রী মা বলছেন, বাবা তুমি আমার ছেলে, আমি তোমার মা, এটা সবসময় মনে রাখবে। তো শুধু মা রাসবিহারী মহারাজকে বলেনি, আমার আমাদের সকলকে বলেছেন, বলছেন, এখনো বলছেন, মা তো বাবা আমি তোমার মা, সত্যিকারী মা, গর্ভধারিণী মা, গর্ভধারিণী মায়ের থেকেও ইন্টিমেট, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। তখন মনে শান্তি আসবে, ভয় দূর হবে। তারপরে এই কথা আমরা তো কেন পড়তে হবে, রোজ একটু ঠাকুরের বাণীতে ঠাকুর বলছেন, মাঝে মাঝে নির্জন বাস করতে হবে, একান্তে একান্তে বসে কাঁদতে হবে ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য। এই ঈশ্বর আমি অসহায়, হেল্পলেস, অ্যাবসলিউটলি হেল্পলেস, এই শরীর মনকে নিয়ে তো অ্যাবসলিউটলি হেল্পলেস। ঠাকুরের ঈশ্বরের জন্য কাঁদতে হবে, নির্জন বাস করতে হবে মাঝে মাঝে, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, নাহলে একদিনের জন্য, 3 দিনের জন্য, যেমন আমাদের সিচুয়েশন আছে, সার্কামস্টেন্সেস আছে। তো এই কথামৃততে ঠাকুর বারবার বলছেন, একান্তে সাধন ভোজন করতে হবে নির্জনে, তারপরে প্রার্থনা করতে হবে, সদসদ বিচার করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তারপরে সদ্গ্রন্থের অধ্যয়ন করতে হবে, সদ্গ্রন্থ। এই কথামৃত যখন স্বামীজি প্রথমবার পড়লেন 1887 ওরকম, ওই টাইমে উনি একটা চিঠি লিখেছেন মাস্টার মহাশয়কে, এটা অরিজিনাল ইংরেজিতে আছে, আমি এটা অনেকবার পড়ে খুব আনন্দ পেয়েছি। স্বামীজি মাস্টার মহাশয়কে ইংরেজিতে লিখছেন, মাস্টার
1 lakh thanks to you. মানে তোমাকে 1 lakh ধন্যবাদ দিচ্ছি, আর অসংখ্য অনেক কোটি ধন্যবাদ দিচ্ছি। কেন? I am mad with joy. আমি আনন্দে বিভোর, পাগল হয়ে যাচ্ছি যে কথামৃত, শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পড়ে। মাই হার্ট লিভস ইন জয়, মানে আনন্দে আমার হৃদয় ভাসছে। দিস ইজ গোয়িং টু শাওয়ার পিস অন আর্থ, মানে যে কথামৃত পাঠ করবে, কথামৃত যে উপদেশ আছে, ঠাকুরের বাণী আছে, আমরা জীবনে একটু যদি আত্মসাৎ করতে পারি, আমাদের জীবন শান্তিময় হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে, মধুময় হয়ে যাবে। সো ইটস এ ওয়ান্ডার দ্যাট আই ডোন্ট গো ম্যাড, মাই হার্ট লিভস ইন জয়, দিস ইজ গোয়িং টু শাওয়ার পিস অন আর্থ। তো রোজ ঠাকুরের বাণী পড়লে, মায়ের বাণী পড়লে আমাদের সমস্যা মোকাবিলা করার আমাদের সামর্থ্য আসবে, শক্তি আসবে, উৎসাহ আসবে, বল আসবে। আমাদের ভূতেশানন্দ মহারাজ বলতেন, কখনো হতাশ হতে নেই, বাইরের যতই সার্কামস্টেন্সেস হস্টাইল হতে পারে, নেগেটিভ হতে পারে, সাপ্রেসিং সাফোকেটিং হতে পারে, আমাদের হতাশ হতে নেই। ভূতেশানন্দ মহারাজ দুটো সুন্দর লেকচার দিয়েছেন, ওটা অডিও সারদা পীঠে পাওয়া যেত। একটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনে মায়ের অবদান, এটা অপূর্ব বক্তৃতা। একবার ভূতেশানন্দ মহারাজের শরীর খুব খারাপ হয়েছিল, আমরা সব অডিও প্লে করেছিলেন, উনি নিজে চোখে জল এসেছিল, তারপরে উনি জিজ্ঞেস করছেন এত এত সুন্দর কে বলেছেন, মহারাজ নিজে বলেছেন, কিন্তু উনি শুনতে শুনতে তন্ময় হয়ে গেছিলেন। শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনে মায়ের অবদান, তারপরে যুগাবতার শ্রীরামকৃষ্ণ, এ দুটো অপূর্ব লেকচারসে প্রবচনে আমাদের অনেক ক্ল্যারিটি আসবে। ক্ল্যারিটি মানে পরিষ্কার হয়, এই সার্কামস্টেন্সেসে ডিফিকাল্টিস আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু আমাদের সহ্য করতে হবে। যেমন ছোট ছেলে আছে, ছোট ছেলে ছোটবেলা থেকে মিজলস ভ্যাকসিন দেবে, ডিফথেরিয়া ভ্যাকসিন দেবে, টিবি ভ্যাকসিন দেবে, কত ভ্যাকসিন দেবে, ওরালি থাকবে, ইন্ট্রামাস্কুলারে থাকবে, তখন ছোট ছেলে কাঁদে, শিশু কাঁদতে, কিন্তু মা বলবে না তোমাকে ভ্যাকসিনেশন নিতেই হবে, ইঞ্জেকশন ব্যথা হলেও নিতে হবে। কেন? রোগ ইমিউনিটি বাড়বে, রোগ নিরোধক শক্তি বাড়বে। আমাদের স্কুলে আমরা পড়ছিলাম, ছাত্রদের এক্সামিনেশনস হয়, সেমিস্টার সিস্টেম হয়, মান্থলি এক্সাম হয়, আমাদের ভালো লাগে না, ছাত্রদের ভালো লাগে না, ও পরীক্ষা এক্সামিনেশনস কী পড়তে হবে, পড়তে হবে, টেনশন হয়, তবুও আমাদের পরীক্ষা নিতে হবে। কেন পরীক্ষা দিতে হবে? কেন? ওটা আমাদের না হলে আমরা পড়বো না। তো ওই এরকমই ডিফিকাল্টিস, কষ্ট যখন আসবে, পরীক্ষা হবে, তখন আমাদের ভিতরে যে আত্মশক্তি আছে ওটা জেগে উঠবে। তো স্বামীজি বারবার স্বামীজির বাণীতে এই শক্তি আছে, উনি বলছেন, স্বামীজির পত্রাবলী আছে, যে আমার চিঠি পড়বে ওদের, যে আমার চিঠি পড়বে ওদের মধ্যে আমার স্পিরিট আসবে। স্পিরিট মানে কি? স্বামীজির শক্তি, বল, স্ট্রেংথ, স্বামীজির যে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আত্মবিশ্বাস, সব কিছু, উদারতা, ব্রড মাইন্ডেড, সব কিছু আসবে। তো স্বামীজির পত্রাবলিতে এই শক্তি আছে, স্বামীজির বাণীতে এই শক্তি আছে। স্বামীজি নিজে বলেছে যে আমার চিঠি পড়বে, হু এভার রিডস মাই লেটার্স উইল ইনভাইট মাই স্পিরিট। স্পিরিট মানে এই ভাব, স্বামীজির ভাব মানে কি? স্ট্রেংথ, আত্মবিশ্বাস, আর হোয়াট এভার মে বি দ্য সার্কামস্টেন্সেস আই উইল বি এবল টু ফেস ইট উইথ কনফিডেন্স। জীবনে চুনৌতি, চুনৌতি মানে কি? চ্যালেঞ্জেস, ডিফিকাল্টিস যতই আসুক, আমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আমি সামনা করতে পারবো, মোকাবেলা করতে পারবো, ফেস করতে পারবো। কেন? ভিতরে শক্তি আছে, আমাদের ভিতরে শক্তি আছে। তো স্বামীজি চিঠি দেও, কেন আমরা ভুলে যাই, ও আমি পড়েছি স্বামীজিকে, ঠাকুরকে পড়েছি, তবু কষ্ট দুঃখ সংশয় দূর হয় না, এটা আমাদের সকলেরই অনুভব। কেন? কিন্তু ওই জন্যে রোজ, যেমন গুরুদেব বলেছেন যোগধ্যান করতে হবে, সেরকমই স্বামীজির বাণী, ঠাকুরের বাণী, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আজকাল তো অডিও আছে, আরও সুবিধা হয়ে গেছে, নিজে রেকর্ড করতে পারেন আর শুনতে পারেন, খাওয়ার সময়, ড্রাইভিং করার সময়, ওয়াকিং করার সময়, সব সময়। তো সেরকম সবসময় এই বাণী মনে রাখলে ভিতরে
স্বামীজির একটাই টিচিং, ঠাকুরের একটাই টিচিং, আপনারা সবাই মহান, আপনারা সবাই দিব্য, আমরা সবাই, শুধু সাধু ব্রহ্মচারী না, সকলে সকলে এভরি ওয়ান ইজ ডিভাইন। স্বামীজি বারবার, ঠাকুর বারবার এটাই বলছেন, গৃহস্থ হোক সন্ন্যাসী হোক ওটাতে কোনো পার্থক্য নেই। আমি দেবভোগ গিয়েছিলাম, খুব কি ভালো লাগলো মাস নাগ মহাশয়, নাগ মহাশয় আমাদের স্বামী রঙ্গনাথ আনন্দজি রামকৃষ্ণ মিশনের অনেক উঁচু করে প্রেসিডেন্ট এখানে ঢাকা মোটে এসেছিলেন, রাজা মাহাতো এসেছিলেন, মহাপুরুষ মহারাজ এসেছিলেন এখানে, সুন্দরানন্দজি, বিজ্ঞান মহারাজ, প্রেমানন্দ সব এসেছিলেন, কিন্তু অনেক উঁচুর পরে রঙ্গনাথ আনন্দজি প্রেসিডেন্ট হয়ে এখানে এসেছিলেন, দেবভোগে গিয়েছিলেন। নাগ মহাশয়ের জীবনী, জীবন আর ওনার স্ত্রী কি কামিনী দেবী, তো খুব ভালো লাগলো ওটা নাগ মহাশয় এখানে, তো আইডিয়াল আদর্শ গৃহস্থ। আর তারপরে মাস্টার মহাশয় আমাদের মহেন্দ্রনাথ গুপ্ত, আমি সবসময় ভাবি যেমন নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি নরেন্দ্র আছেন এখানে, আর এদিকে মহেন্দ্র, তো নরেন্দ্র মহেন্দ্র অপূর্ব স্বামীজি, তো আদর্শ সন্ন্যাসী ছিলেন। আর মাস্টার মহাশয়, নাগ মহাশয়, বলরাম বসু এরা সব আদর্শ গৃহস্থ, রামচন্দ্র দত্ত, দেবেন্দ্রনাথ মজুমদার, চুনিলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, কালীপদ ঘোষ এরা সব মহাপুরুষ, মহাযোগী, সংসারে ছিলেন, গৃহী ছিলেন, ছেলেপুলে ছিল, বাড়ি ঘর ছিল, সবই ছিল, কিন্তু ভিতরে ওরা মহাযোগী, মহাজ্ঞানী, মহাভক্ত, তো এটা আমাদের আদর্শ। ওই জন্যে সবসময় আমাদের রঙ্গনাথানন্দ মহারাজ বলতেন, শ্রী রামকৃষ্ণ কেম টু সামন অল অফ আস টু আওয়ার ডিভাইন হেরিটেজ, আবার আমাদের ভিতরে যে ডিভাইন হেরিটেজ আছে ঠাকুর বারবার মনে করে দিচ্ছেন, তোমরা মহান, তোমাদের এই জন্যে ঈশ্বর লাভ হবে। এই যে আমাদের যে গুরুদেব যে দীক্ষার টাইম একটা বুকলেট দেন উপাসনা পদ্ধতি, আমার মনে হয় সকলের একটা উপাসনা পদ্ধতি বুকলেট এটা থাকে, এই বিশ্বাস রাখতে হবে এই জন্যে ঠাকুরের দর্শন হবে, এই জন্যে মায়ের দর্শন হবে, এই জন্যে আমার আত্মজ্ঞান হবে, আত্মদর্শন হবে, আমি এই শরীরের ঊর্ধ্বে উঠতে পারি, এই বডি মাইন্ড কমপ্লেক্সের ঊর্ধ্বে এ ট্রান্সলেট করতে পারি, এই বিশ্বাস সাধন, এই সেকুলার লাইফ, ওয়ার্ল্ডলি লাইফ, যে প্রাপঞ্চিক জীবনে আর আধ্যাত্মিক জীবনে খুব মহত্বপূর্ণ কি বিশ্বাস, বিশ্বাস স্টুডেন্টসের জন্যেও, ছাত্রদের জন্যেও বিশ্বাস, প্রত্যেকটি ফিল্ডে মোস্ট ইম্পর্টেন্ট কি বিশ্বাস, সেলফ কনফিডেন্স, কনফিডেন্স আমি পাবো, এই জন্যে আমি পাবো, আমার জীবন সফল হবে, আমার জীবন সাকসেসফুল হবে, ফুলফিল হবে, ফুলফিলমেন্ট, আমি সার্থক, আমার জীবন সার্থক হবে, কৃতজ্ঞ হবে, এটা আসবে এই বিশ্বাসের জন্য। আমাদের স্বামীজি বলছেন সেলফ কনফিডেন্স, ফেথ ইন ওয়ান সেলফ অ্যান্ড ফেথ ইন গড ইজ দ্য সিক্রেট, এই বিশ্বাস শ্রদ্ধা প্রতিষ্ঠাপন করার জন্যে ঠাকুর মা স্বামীজি এসেছেন। তারপরে এই কথা মধ্যে আমার আরেকটি খুব ভালো লাগলো প্র্যাকটিক্যাল জীবনে, ঠাকুর তো প্রেমের অবতার, লাভ পার্সোনিফাইড, ঠাকুর ভক্তদেরকে খুব ভালোবাসতেন, গিরিশচন্দ্র ঘোষকেও ঠাকুর খুব ভালোবাসতেন। এই গিরিশচন্দ্র ঘোষ জিনিয়াস ছিলেন, মেধাবী, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস ছিলেন, ড্রামাটিস্ট, রাইটার, পোয়েট, আপনার কবি আপনারা সব জানেন, জি সি ঘোষ, স্বামীজি খুব আদরে ওনাকে জি সি বলতেন, গিরিশচন্দ্র ঘোষ জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি মেধাবী, গৃহ ভক্ত ছিলেন, কিন্তু উনি মদ খেতেন, মদ খেয়ে মাথা হয়ে যেতেন, আর কী বলছি কী না বলছি হোশ থাকতো না। একবার ঠাকুরকে খুব গালাগালি দিয়েছেন, কে গিরিশবাবু, তো সব ভক্তরা বিরক্ত হয়ে গেছেন, রামচন্দ্র দত্ত ছিলেন, তারপরে বলরাম বসু ছিলেন, আর যুবক ভক্ত রাখাল এরা সব ছিলেন, লাটু মহারাজ, ওরা খুব বিরক্ত রেগে গেছেন, ঠাকুর আমাদের ঠাকুরকে গিরিশবাবু মাতাল, ড্রাঙ্কার্ড, অ্যালকোহলিক এরকম গালাগালি দিচ্ছে, ঠাকুর আর কোনো দিন ওখানে যাবে, গিরিশ বা গিরিশ ঘোষের সঙ্গে কথা বলবেন, এসব বলবেন, কিন্তু ঠাকুর কী করলেন, উনি জানতেন গিরিশের খুব বিশ্বাস, 150% বিশ্বাস, তখন উনি কিছু করলেন না, মাকে শ্রী শ্রী মা কালীকে, মা কালীর কাছে গিয়ে বললেন, ঠাকুর মা গিরিশের মন শান্ত করে দাও,
যাতে ও আমাকে নিন্দা না করে, গালাগালি না দেয়। তো এটা একটা মহান প্রার্থনা আমি মনে করি। তো যখনই আমরা দেখি কেউ কেউ হস্তাইল আছে, অ্যাগ্রেসিভ আছে, ভাইলেন্ট আছে, হিংস্র প্রবৃত্তি আছে, আমাদের কর্তব্য কি ঠাকুরকে মাকে বলতে হবে, মা ওদের মন শান্ত করে দাও, ওদেরকে মন ভালো করে দাও, যাতে ওরা আমাদের ক্ষতি না করে, অ্যাগ্রেসিভ না হয়, হিংস্র প্রবৃত্তি, ঠাকুর কথা শুনে। তারপরে মাস্ক গিরিশবাবু খুব শান্ত হয়ে গেলেন। এই প্রার্থনাতে অনন্ত শক্তি আছে। প্রার্থনা মানে প্রেয়ার, ইনফিনিট প্রেয়ার। একজন আমি অনেক জায়গাতে এটা বলি, ডক্টর অ্যালেক্সিস ক্যারেল বলেছিলেন, ডক্টর অ্যালেক্সিস ক্যারেল উনি ফ্রেঞ্চ সিটিজেন ছিলেন, ফ্রান্সে ছিলেন, তারপরে উনি ইউনাইটেড স্টেটসে মাইগ্রেট করলেন, আমেরিকাতে মাইগ্রেট করলেন। উনি সুপার স্পেশালিস্ট ছিলেন। সুপার স্পেশালিস্ট মানে কি, ভ্যাসকুলার সার্জন, এমএস করে এমসিএইচ মাস্টার শিল্পী করে উনি ভ্যাসকুলার সার্জন, মানে এই আর্টারিস ভেইনস আছে এগুলোর উপরে উনি সার্জারি করতেন, ভ্যাসকুলার সার্জন। তো উনি একটা খুব সুন্দর বই লিখেছেন অনেক বছর আগে, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, ডক্টর অ্যালেক্সিস ক্যারেল। তো উনি একটা সুন্দর বই লিখেছেন, ম্যান দ্য আননোন। ম্যান দ্য নোন আমরা জানি, ম্যান দ্য নোন মানে কি, এটা জানা আছে, আল্ট্রাসাউন্ড করলে, সিটি স্ক্যান করলে, এমআরআই করলে, ব্লাড অ্যানাটমি ফিজিওলজি আমরা জানি শরীরে। কিন্তু ম্যান দ্য আননোন, যে শরীরের ভিতরে যে মন আছে, মনের ভিতরে যে আত্ম আছে, আত্মা, ওই আমরা জানি না। তো বুকের টাইটেল হচ্ছে ম্যান দ্য আননোন। ওখানে এ ডক্টর অ্যালেক্সিস ক্যারেল একজন সার্জন, বড় সার্জন, নোবেল লরেট, উনি বলছে প্রার্থনা করলে মানে ঈশ্বরের সঙ্গে এক যোগাযোগ রাখলে, ঈশ্বরের সঙ্গে কথা বললে, ঈশ্বরের কাছে মনের সব কিছু জানালে, মনের দুঃখ কষ্ট ভাবনা সব কিছু জানালে কি হয়। উনি প্রথমে আমি ইংরেজিতে বলবো, তারপরে বাংলাতে বলবো। উনি লিখেছেন, প্রেয়ার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফর্ম অফ এনার্জি ওয়ান ক্যান জেনারেট। ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফর্ম অফ এনার্জি, পাওয়ার, শক্তি ওয়ান ক্যান জেনারেট। ইট ইজ লুমিনাস লাইক রেডিয়াম, ইট ইজ অ্যাজ রিয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল গ্র্যাভিটি। অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ সার্জন, আই হ্যাভ সিন মেন লিফটেড আউট অফ সাফারিং অ্যান্ড মেলাঙ্কলি অ্যান্ড ডিপ্রেশন বাই দ্য সিরিন এফোর্ট অফ প্রেয়ার। উনি বলছেন এ প্রার্থনা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফর্মস অফ এনার্জি। অনন্ত শক্তি এ প্রার্থনার ভিতরে আছে। আমরা যে বলি দোয়া, প্রার্থনা সব ধর্মে আছে। তারপরে ইট ইজ অ্যাজ রিয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল গ্র্যাভিটি। টেরেস্ট্রিয়াল গ্র্যাভিটি মানে কি, গ্র্যাভিটেশন, উপরে আমরা কিছু ফেললে নিচে পড়ে যায়। তো ইট ইজ অ্যাজ রিয়েল অ্যাজ ট্রু অ্যাজ প্যালপেবল অ্যাজ টেরেস্ট্রিয়াল গ্র্যাভিটি। তারপরে ইট ইজ লুমিনাস সেলফ রিজেনারেটিং লাইক রেডিয়াম, ভিতর থেকে শক্তি স্ফুরিত হবে স্পন্টেনিয়াসলি। তারপরে বলছেন অ্যাজ এ সার্জন অ্যাজ এ ফিজিশিয়ান আই হ্যাভ সিন, যে রোগী শরীর খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়েছে, যে প্রার্থনা করেছে ও এ অবসাদ দুঃখ চাপ এ থেকে মুক্ত হতে পেরেছে। কেন, হোয়াট ইজ দ্য ফিজিওলজি বিহাইন্ড দিস প্রসেস, কি ওয়েন উই প্রে উই লিঙ্ক আওয়ার সেলস, উই কানেক্ট আওয়ার সেলস উইথ দ্য সুপ্রিম পাওয়ার উইচ স্পিনস দিস ইউনিভার্স। এই অনন্ত শক্তি আছে, এ তারা, গ্রহ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কত মিলিয়ন্স ইনফিনিট নাম্বার অফ স্টার্স আছে, তারা আছে, নক্ষত্র আছে, সব একটা অর্ডারে চলছে। এই শক্তি একটা পাওয়ারফুল শক্তি আছে, একটা ইনফিনিট শক্তি। আমরা যাকে মা বলি, জগদম্বা বলি, ঠাকুর বলতেন ব্রহ্ম শক্তি অভিন্ন। ব্রহ্ম মানে স্থির, শক্তি মানে অ্যাক্টিভিটি, সব সব কিছু আমি কথা বলছি এটাতে শক্তি। এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিসিটি চলছে এখানে, অ্যাম্পলিফায়ার, স্পিকার, লাইট চলছে, ওই শক্তি। তো আমরা যখন প্রার্থনা করি, আমরা ওই অনন্ত শক্তির সঙ্গে একটা যোগ, এটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করে করে ব্যাটারি উইক হয়ে যায়, ডিপ্লিট হয়ে যায়। আমরা কী করি, এটা একটা কর্ড নিয়ে এই মেনসে প্লাগ ইন করি, তখন ইলেকট্রিসিটি ফ্লো হয়ে এটা রিচার্জ করবে। তো আমরা একটা ছোটো মোবাইলের মতো, আমাদের কাজ রোজ কাজ করে করে, ইন্ট্রাকশন করে করে আমাদের মনের শক্তি ক্ষয় হয়ে যায়, রোজ উইক হয়ে যায়।
তো মনটা টায়ার্ড হয়ে যায়, তখন আমরা কী করি, কী করতে হবে, প্রার্থনা, ধ্যান, গুরুদেবের জপ, এসব গ্রন্থের অধ্যয়ন করলে আমাদের ভিতরে রিজুমিনেশন হবে, রিভাইভাল হবে, ওই জন্যে স্পিরিচুয়াল রিট্রিট বলে। তো এটা এই কার্ড হচ্ছে প্রার্থনা, তো ঠাকুরের কাছে হোক, ইষ্টদেবের কাছে, তো এই প্রার্থনাতে আনন্দ শক্তি। সো ঠাকুর বারবার বলছে ঈশ্বর প্রার্থনা শুনবে। তো ঠাকুর গিরিশ বাবুর মাকে এমনি বললেন না, মা গিরিশকে এখান থেকে সরিয়ে দাও, ওর সর্বনাশ হোক, না, মা গিরিশের মন শান্ত করে দাও, যাতে ওর উগ্র প্রবৃত্তি দূর হয়, ভায়োলেন্ট নেচার দূর হয়, ও যেন আমার কষ্ট না দেয়। গালাগালি করলে তো আমাদের মন খারাপ হবে, নিন্দা করলে আমাদের মন খারাপ হবে, তো ওই জন্য ঠাকুর আমরাও প্রার্থনা করবো, মা অমুক লোক, অমুক গ্রুপ খুব অ্যাগ্রেসিভ, উগ্র, ওদের মন সবসময় শান্ত করে দাও তাকে, যাতে ওরা আমাদের ক্ষতি না করে। এটা ঠাকুরই আমাদের শিখিয়েছে। আরেকটি কথা বলতে খুব প্র্যাকটিক্যাল আমার ভালো লেগেছে, আমরা সবাই চেষ্টা করছি, আপনার জানেন, আমি জাস্ট রিমাইন্ড করছি, মাস্টার মহাশয় মহাযোগী ছিলেন, যোগী, যোগী অফ দ্য হাইয়েস্ট অর্ডার, মাস্টার মহাশয় মহাঋষির মতন ছিলেন, মহেন্দ্রনাথ গুপ্ত, কথামৃত দীপিকা, ঠাকুর নয়, উনি দুবার আত্মহত্যা করতে গিয়েছিলেন। একবার ওনার বাবার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওনার গর্ভধারিণী মার শরীর চলে গিয়েছিল, সৎমা এসেছিলেন, স্টেপ মাদার, তো আত্মহত্যা করতে গিয়েছিলেন, ও বারানগরে গিয়েছিলেন, তো আপনারা জানেন, কিন্তু ওটা হলো না, আত্মহত্যা হলো না, ঠাকুরের সঙ্গে যোগাযোগ হলো দক্ষিণেশ্বরে, ওনার ভাই বোনকে সিদ্ধ বলে নিয়ে গিয়েছিলেন। সেকেন্ড টাইম মাস্টার মহাশয়ের ডিপ্রেশন হয়ে গেছিলো, এটা মিনিংলেস, লাইফ পারপাসলেস, কোনো মানে নেই জীবনের, কীরকম হলো, ওনার স্ত্রী নিকুঞ্জা দেবী, কেশবচন্দ্র সেনের আত্মীয়, নিকুঞ্জা দেবী মাস্টার মহাশয়ের স্ত্রী, ও মাঝে মাঝে মাস্টার মহাশয়কে খুব বিরক্ত করতো, বলতো তুমি আমার বিয়ে করেছো, তুমি সবসময় মাঝে মাঝে দক্ষিণেশ্বর যাচ্ছ, ওই ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে, ও বাংলা ব্রাহ্মণের কাছে, তো এখানে ছেলেপুলে চার পাঁচ ছেলেপুলে হয়েছিলো মাস্টার মহাশয়কে, ছেলেপুলে কে দেখবে, তুমি সবসময় রবিবার ছুটির দিন ওখানে যাচ্ছ, কে দেখবে সংসার, তুমি বিয়ে কেন করেছো, আমি আত্মহত্যা করবো, তুমি আমাকে নেগলেক্ট করছো, ইগনোর করছো, এরকম নালিশ করতো আর থ্রেটনিং, থ্রেট করতো, ভয় দেখাতো। তো মাস্টার মহাশয় খুব কোমল প্রবৃত্তি, খুব সফট, খুব হাইলি কালচার্ড, রিফাইন্ড মাস্টার মহাশয়, যেমন স্বামীজির ব্রিলিয়েন্ট মেধা ছিল, ঠাকুরের এই মাস্টার মহাশয়েরও ব্রিলিয়েন্ট মেধা, জিনিয়াস, এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস, এদিকে সায়েন্স, আর্টস, ল, ফিলসফি, ইংরেজি সব মাস্টারি মাস্টার মহাশয়। শ্রীমা দর্শন বলে একটা খুব সুন্দর বই আছে চণ্ডীগড় মা প্রকাশনের, অদ্ভুত বই ওটা, শ্রীমা দর্শন, যেমন একটা কথামৃতের রূপে মাস্টার মহাশয়ের কমেন্ট্রি ব্যাখ্যা, একটা হচ্ছে ঠাকুরের বাণীর উপরে ব্যাখ্যা হচ্ছে স্বামীজির বাণী ও রচনাবলী কমপ্লিট ওয়ার্কস, আরেকটা হচ্ছে ঠাকুরের কথামৃতের উপরে কমেন্ট্রি মাস্টার মহাশয় শ্রীমা দর্শন চণ্ডীগড়ে পাবলিকেশন হয়। তো মাস্টার মহাশয় ঠাকুরের কাছে এসে বলছেন, দেখুন আমার স্ত্রী আমাকে খুব ভয় দেখাচ্ছে, থ্রেটনিং করছে, আমি জানি না ও কী করে বসবে, কী করবে, আত্মহত্যা করবে, এরকম বলছে। তখন ঠাকুর খুব গম্ভীর হয়ে গেলেন আর বললেন, মরুগে যা খুশি যা ইচ্ছা করুগে, তুমি কিছু তুমি কিছু করতে যেও না, ও মরতে আত্মহত্যা করলে করুক, তুমি কী করবে, ও অবিদ্যা স্ত্রী, এরকম বললেন। মাস্টার মহাশয় আরও ভেঙে পড়লেন, উনি তো খুব সফট ছিলেন, কোমল প্রবৃত্তি ছিল, আরে ঠাকুর এরকম বললেন, স্ত্রী বলছে আত্মহত্যা করবে, আর ঠাকুর বললেন করতে দাও, যা ইচ্ছা করুন, আর তারপরে সংসার কে দেখবে, ছেলেমুলে ছেলেপুলে আছে, ছেলে মেয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর নারেন, রাখাল ওরা সব ওই দিন ওখানে ছিলেন, ওদের সঙ্গে কথা বলে ঠাকুর কানে এসে বলছেন, দেখো ঈশ্বরকে যদি কেউ আন্তরিক ভালোবাসলে সবাই তার বসে আসে। এটা আমি যখন পড়ি মহাবাক্যের মতন, মহাবাক্য মানে কি, উপনিষদে মহাবাক্য আছে, ওটার উপরে আমরা ধ্যান করি, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়ম আত্মা ব্রহ্ম, প্রজ্ঞানন্দ, এই সমস্ত আমাদের নিয়েছে। তো ঠাকুর বলছেন, যে ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসে সবাই তার বসে আসে,
তারপরে উনি বলতে যান, ঠাকুর এলাবোরেট করছেন রাজা, রাজা মানে কি এখন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, পাওয়ারফুল যারা আছে, রাজা, তারপরে স্ত্রী, রিলেটিভস, তারপরে অন্তিম রাজা, দুষ্টলোক, দুষ্টলোক ঠাকুর এটাও বলেছেন, দুষ্টলোক আমার তোমার বসে আসবে, কিন্তু তোমাকে কি করতে হবে, ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, ঠাকুরকে আন্তরিকভাবে ভালো, ঠাকুর তুমি ছাড়া আমি কেউ নয়, আমি জিরো, আমি অসহায়, তুমি আমার রক্ষা করতে হবে, এটা ভক্তি প্রেম। তো ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুর নিজে বলেছেন সময় আমাদের বসে আসে, বসে মানে কন্ট্রোল, এভরি ওয়ান কামস আন্ডার ওভার কন্ট্রোল ইফ ইউ লাভ গড হোল হার্টেডলি সিনসিয়ারলি, এটা আমাদের কর্তব্য। তারপরে ঠাকুরকে আমরা বলতে পারি, ঠাকুর তুমি এরকম বলেছো, এখন তোমার কথা তুমি রক্ষা করবে। সো এটা আমি আমার খুব প্র্যাকটিক্যাল আমার মনে হচ্ছিল। তারপরে আরেকটা মহামন্ত্র কি, ব্যাদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আমাদের সপ্তশতীতে আছে, চণ্ডীতে আছে, ব্যাদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ভ্রাতৃরূপেণ সংস্থিতা, চেতনা চৈতন্য হয়ে, শান্তি হয়ে, শ্রদ্ধা রূপেণ সংস্থিতা। তো সকলের ভিতরে ওই জগন্মাতা আছেন, জগন্মাতা মানে কি করুণাময়ী, দয়াময়ী, সকলের ভিতরে আমাদেরকে ওটা ট্যাপ করতে হবে, ওটা টাচ করতে হবে, সকলের ভিতরে যে উগ্র আছে, অ্যাগ্রেসিভ আছে, ভয়েন্ট আছে, ফ্যানেটিক্যাল আছে, ফান্ডামেন্টাল আছে, যে কেউ ওরা ব্যারবারিক অ্যাটিটিউড থাকতে পারে, সো মা আছেন সকলের ভিতরে, এটা বিশ্বাস। এরা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আমাদের ঠাকুর বলতেন, আমাদের গুরুজনের কাছে আমরা শিখেছি এরকম বলতে হবে, ঠাকুর তুমি দয়াময়, আমার প্রতি সদয় হও, বি কাইন্ড টু মি, বি মার্সিফুল টু মি। তো এরকম প্রার্থনা করলে আর সবসময় এই আপন ভাব, ঠাকুর ঠাকুর মা হচ্ছে আমাদের বাবা মা, এটা বিশ্বাস করতে হবে। উনি সত্যিকারের বা জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর, শঙ্করাচার্য মহাজ্ঞানী ছিলেন, উনি একটা খুব সুন্দর স্তোত্র লিখেছেন, অন্নপূর্ণা স্তোত্র। এই স্তোত্র পড়লেও ভিতরে শক্তি জেগে উঠে, সব স্তোত্র অনেক রকম স্তোত্র আছে, তো ঠাকুরের সুপ্রভাতম অনেক স্তোত্র আছে, ওম জিমৃতম খণ্ডন ভবন্দনা। তো উনি বলছেন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহিচ পার্বতী, আমি জ্ঞান চাই, জ্ঞান মানে কি আমার, আমি কে, আমার অনন্ত স্বরূপ, তখন যে ভয় দূর হয়, আমি অনন্ত স্বরূপ, এটা হচ্ছে জ্ঞান। ভক্তি হচ্ছে কি, আমি ঠাকুরের সন্তান, ঠাকুরের সেবক, ঠাকুরের দাস, ঠাকুরের ছেলে, ঠাকুরের মেয়ে, এটা হচ্ছে ভক্তি। জ্ঞান হচ্ছে আমি অনন্ত, অনন্ত শক্তি। তো উনি বলছেন, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহিচ পার্বতী, মা হে জগদম্বা, এ আমাকে ভিক্ষা দাও, ভিক্ষাম দেহিচ পার্বতী। তারপরে বলছেন, মাতা মে পার্বতী দেবী, পিতা দেবো মহেশ্বর, বান্ধবা শিবভক্তাশ্চ, স্বদেশো ভুবনত্রয়ম। তো ঈশ্বর হচ্ছে জগন, ঠাকুর হচ্ছে আমার বাবা, মা হচ্ছে শিষ্য, মা হচ্ছে আমার গর্ভধারিণী মা, আর সবাই আমার বন্ধু, এই স্বদেশ ভুবনত্রয়ম, কি অল দ্য ওয়ার্ল্ড, অল দ্য কান্ট্রিজ আর মাই হোম। তো এই উদার ভাব আছে আমাদের, উদারতা, এক্সপ্যানশন। তো এটার জন্য আমাদের ইনফিনিট আমাদের নেচার, ওটা প্রার্থনা, আপন ভাব, ইন্টিমেসি বলছে আমাদের রঙ্গনাথানন্দ মহারাজ খুব সুন্দরভাবে বলতেন, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, ইজ জীবনের সফলের সফলতার কী রহস্য, ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আলটিমেট রিয়ালিটি, সুপ্রিম রিয়ালিটি, ইন্টিমেট রিলেশন, একটা ক্লোজ রিলেশন, অত্যন্ত আত্মীয়, ঠাকুর মা হচ্ছে আমাদেরই, আমার সর্বস্ব, ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আলটিমেট রিয়ালিটি, সুপ্রিম রিয়ালিটি। তো একটা ঘনিষ্ঠ ভাব, তো মনের কথা সব ঠাকুরকে বলতে হবে, মাকে বলতে হবে। আমি আমরা আমাদের গুরুজন আমাদেরকে বলতেন, সাধুদেরও, শ্রী শ্রী মা হচ্ছে আমাদের আদর্শ, আইডিয়াল। কেন, তো স্বামীজির বাণী খুব
ভাই, স্বামীজি বলছেন তোমরা কর্মক্ষেত্রে মরলে আমি খুব আনন্দ পাই, দিন রাত কাজ করবে, কিন্তু ওটা আমাদের পক্ষে প্র্যাকটিক্যাল নয়। দিন রাত মানে সব সময় কর্ম, স্বামীজি এত স্পিরিট ছিল স্বামীজির। আর ঠাকুর খুব গভীর, ঠাকুরের মুহূর্ত সমাধি হতো, আমরা ঠাকুরকেও ইমিটেট করতে পারবো না, ফলো করতে পারবো না। 100% কাঞ্চন ত্যাগ, কাম কাঞ্চন ত্যাগ, আমাদের রক্ত মাংসের শরীরে একটু পুষ্ট অসম্ভব মনে হয়, কিন্তু মায়ের জীবনে দেখবেন আমাদের সকলের পক্ষে, সাধু ব্রহ্মচারী গৃহস্থ সকলের পক্ষে মায়ের জীবন হচ্ছে আদর্শ। মায়ের কথা পড়লে আর তারপরে শ্রী শ্রী মায়ের কথাতে ক্ষীরোদ বালা রয়, সবিন্দু বালা দেবী, কত লোকের শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, স্বামী পূর্ণাত্মানজি অদ্ভুত কাজ করেছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, রোজ একটু একটু পড়লে মনে খুব আনন্দ হয়। ওটা অডিও রেকর্ড করে শোনা যায়, ওটাতে আমরা জানতে পারি মা কি সার্কামস্টেন্সেসে ছিলেন। মায়াতে উনি এদিকে রাধু বদ্ধ পাগল হয়ে গেছেন, রাধুর মা সুরবালা দেবী, ও তো ক্রেজি মানে একদম। তারপরে ও রাধু সুরবালার মা, এদিকে নলিনী ওর খুব সুচিবাই, আর এদিকে মাকু, আর তারপরে কালীমা টাকা দাও তো, আর অনেক ভক্ত ছিল ওরাও মাকে কষ্ট দিত, মানে মায়ের উপর অত্যাচার করতো, সাধু ব্রহ্মচারীরও অনেক ফিকিলের মাকে কষ্ট দিত, তো মা সব সহ্য করে দিলেন আর সব কাজ করছিলেন। কেন ঠাকুরের প্রতি, আমি ঠাকুর আছেন বা, আর রাসবিহারী মায়ের মাকে বলছেন মা আশীর্বাদ করো যাতে আমার মন শুদ্ধ হয়, আশীর্বাদ করো যাতে মন ভালো থাকে, তো মা সঙ্গে সঙ্গে বলতেন বাবা ঠাকুর কাছে আমি বলবো, ঠাকুরকে আমি বলবো, তো এরকমই সব কিছু ঠাকুরকে আমরা মাকে বলতে পারি, মা এটা ঠিক করে দাও, এটা তোমার দায়িত্ব, হ্যাঁ সব কিছু আমার জীবন তোমাকে আমি সমর্পণ করেছি, আমি তোমার পাদপদ্মে শরণাগত, তুমি দেখবে এটা যেন ঠিক হয়, আমার সমস্ত ভয় কনফিউশন ডাউটস ভ্রান্তি ইগনোরেন্স অবিদ্যা অজ্ঞান দূর করে দাও, এরকম মায়ের, ঠাকুর বলছেন মায়ের প্রতি আবদার চলে, আবদার মানে কি ডিম্যান্ড, উই ক্যান ডিম্যান্ড থিংস ফ্রম হার, সো এটা হচ্ছে আমাদের, এরকম করলে মায়ের জীবনী পড়লে মা আমাদের আদর্শ। তো আপনাদের সকলে ঠাকুর মা স্বামীজি কৃপা অর্ষণ করুন, আপনার ঠাকুর মা স্বামীজিকে আমরা ধরে রাখবো, আর সেবা যোগ, আমি অনেকবার ভেবেছি এই যে মা বললেন আমজাদ দস্যু ছিল, আমরা সবাই জানি ডাকু ছিল, জেলে যেত মাঝে মাঝে চুরি ডাকাইতি করে, কিন্তু মা কি বুদ্ধিমতী জ্ঞানী প্র্যাকটিক্যাল, আর ভালোবাসাও ছিল, আর আমজাদ যখনই আসতো মা বলতেন বাবা আমজাদ তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু আন্তরিকভাবে কোনো প্রিটেনশন নেই, কোনো হিপোক্রেসি নেই, ভিতর থেকে আসতো তুমি বাবা আমি একদিন আসুনি কোথায় গিয়েছিলে, তো আমজাদ বলতো মা আমি ওখানে গিয়েছিলাম এটা চুরি করে জেলে, মা সব জানতেন, তবু মা বলতেন বাবা পেট ভরে খেয়েও, মা তো আমজাদকে পেট ভরে খেতে দিতেন, মুড়ি দিতেন, গুড় দিতেন, মা যেটা দিতেন খুব আনন্দ, অমৃতের মতন এত স্বাদিষ্ট টেস্টি ডেলিশিয়াস হতো, তো পেট ভরে খেতেন। তারপরে মা বলছেন বাবা এই নতুন কাপড় নাও, আপনার কাপড় সব ময়লা হয়ে গেছে, তারপরে তেল, মাথায় তেল নেই, তেল দিচ্ছেন, চান করতে সব কিছু ব্যবস্থা করছেন, আর কাজও করতো আমজাদ, তো মায়ের মা ভালোবাসা দিয়ে আমজাদকে বশ করে নিয়েছিলেন। তারপরে শিরোমণিপুরে অনেক আমজাদের বন্ধু বান্ধব ছিল, ওরাও চুরি টাকা করতো, তো কেন ওদের হেল্পলেস, ওরাও হেল্পলেস হয়েছিলেন, চাষবাস করতে পারতেন না, গভর্নমেন্ট পলিসি ছিল, তা মা ওদেরকে নিয়ে নতুন বাড়ি করলেন। আপনারা জয়রামবাটি গেলে হয়তো দেখেছেন মায়ের একটা পুরাতন ওল্ড হাউস ছিল, পুরাতন বাড়ি, আর একটা হচ্ছে নতুন বাড়ি শরৎ মহারাজ করে দিয়েছিলেন 1915 সালে ও শিরোমণিপুরের মুসলমানদের করে দিয়েছিল। মা অনেকে আপত্তি করেছিল, মা এরা খুব উগ্রস্বরূপ, ওরা চুরি ডাকায়তি করে, ওদেরকে সরিয়ে দাও, দূর করে দাও, মা বলছেন না এরাই কাজ করবে আমার বাড়ি, তো মা ওদেরকে খাইয়ে দাঁড়িয়ে পুরো হাতে বশ করে নিয়েছিলেন। তারপরে বললেন একটা যুগান্তকারী হিস্টোরিক স্টেটমেন্ট, শরৎ যেমন আমার ছেলে আমজাদও আমার ছেলে,
এটা আশ্চর্য লাগে। শরৎ মানে কি? শারদানন্দজির মায়ের অন্তরঙ্গ, মায়ের ভারী, যেমন নরেন্দ্র ঠাকুর, রাখাল, বাবুরাম মহারাজ এরা ঠাকুরের ঈশ্বর প্রতি অন্তরঙ্গ ছিলেন, মায়ের অন্তরঙ্গ ছিলেন অত্যন্ত প্রিয় পাত্র শরৎ মহারাজ শারদানন্দজি। তো মা বলছেন শরৎ যেমন আমার ছেলে অঞ্জন আমার ছেলে, মানে কি মায়ের উদারতা, কি ডেপথ, কি ব্রডনেস, কি ভাষা সেটা বোঝা যাচ্ছে। ওই নলিনী ছিল অমজদকে তিরস্কার করে রুটি দূর থেকে ফেলছিল, এরকম এ করছিল, সার্ভিং করছিল। মা বলছে নলিনী এরকম খাওয়ালে, এরকম তুমি ঘৃণা করে দিলে কেউ খেতে পারে? তুমি আমাকে দাও, আমি দিচ্ছি। কাছে গিয়ে মা বসলেন, অমজদকে খাওয়াচ্ছেন। নলিনী চিৎকার করছেন, পিসিমা তোমার জাত গেল, জাত গেল। মা বলছেন চুপ, আমি জানি কী করে আমার ছেলেকে খাওয়াতে হবে। তো এটা আমি ভাবছি এটা কী করে মা, তারপরে মা রিলিফ অ্যাক্টিভিটিসের, আমরা রিলিফ অ্যাক্টিভিটিসের রিপোর্ট দিই, কত চাউল দিলাম, কত দাঁত দিলাম, স্পেশালি ফ্লাডস যখন হয়, সাইক্লোন যখন হয়, আর্থকুইক যখন হয়, আমরা প্রাইমারি রিলিফ করি, তারপরে সেকেন্ডারি রিহ্যাবিলিটেশন করি। তো মা বারবার জিজ্ঞেস করছেন মণীন্দ্র আর প্রবোধ মায়ের কথা দেখছে, কত চাল শরৎ কত চাল দিল, কত লোক পেলো, এক এক লোক কত কেজি পেলো, তারপরে কোন কোন জায়গাতে রিলিফ হচ্ছে, তারপরে কে বেনিফিশিয়ারিস, কে রিসিভ করবে। তখন ওখানে বলছেন মুসলমানরাই বেশি। তখন মা বলছেন হ্যাঁ, এখানে ইন্দপুর, মানভূম, বাঁকুড়া, এখানে মুসলমানরাই বিহারি বেশি, মা বলছে তো দিতে হবে। তো মা ওদেরকে খাইয়ে ভালোবাসা দিয়ে কমপ্লিটলি বশ করেছিলেন। লাভ কনকারস দিস ওয়ার্ল্ড। তো ওই জন্য অনন্ত ধৈর্য, অনন্ত আমি ভাবি মায়ের কথা, ঠাকুরের কথা আর স্বামীজির বাণী, ভগবদ্গীতার সার আছে। বেদ আমরা তো সংস্কৃত জানি না, বেদ বেদান্ত উপনিষদ আমরা পড়তে পারি না, যোগ চর্চা করতে পারি না, অষ্টাঙ্গ যোগ, পতঞ্জলি, কিন্তু ঠাকুর মা স্বামীজির বাণী অত্যন্ত সরলভাবে পড়লে আছে, সরলভাবে আছে। সবাই আমাদের জীবনে আমাদের গাইডেন্স পাবো, মার্গদর্শন পাবো, আর আমাদের জীবন সার্থক হবে। এটা বলে আপনাদের আমি খুব আনন্দিত ফার্স্ট টাইম আসছি। ঢাকা হচ্ছে, ঢাকা রামকৃষ্ণ মিশন হচ্ছে বেলুড় মঠ মতো, বেলুড় মঠ অফ বাংলাদেশ। আর ঠাকুরের বিশেষ উপস্থিতি আছে, সাক্ষাৎ রাধা মহারাজ এসেছিলেন, প্রেমানন্দ এসেছিলেন, আসলে একটা ডিভাইন অ্যাটমসফিয়ার আছে। তো আপনারা যখনই টাইম পাবেন এলে এসে ঠাকুরের সঙ্গে একটা কথা বলতে হবে, সবসময় কথাবার্তা, এই কনভারসেশন উইথ গড, ঠাকুরকে সব জানাতে হবে, ঠাকুর মাকে সব জানাতে হবে, স্বামীজিকে এরকম এরকম হয়েছে, এরকম স্টুডেন্টস আছে, ছাত্ররা আছে, ছাত্ররা অধ্যয়ন করতে হবে, স্টাডিজ করতে হবে, এক্সেলেন্ট মার্কস পেতে হবে, তারপরে জীবনে সফলতা হাসিল করতে হবে। তো স্টুডেন্টস সবসময় ভাবতে হবে আই উইল ফাইন্ড জয় ইন মাই স্টাডিজ, আমি অধ্যয়নে আনন্দ পাব স্টাডিজে, যেমন আমরা সাধন ভোজনে কর্মক্ষেত্রে আই উইল গেট জয়। একটা হচ্ছে প্রার্থনা, আর সেকেন্ড হচ্ছে সেলফ এফোর্ট। সেলফ এফোর্ট মানে কি? অটো সাজেশনস, অ্যাজ উই থিঙ্ক সো উই বিকাম। সবসময় পজিটিভ ভাবতে হবে, আমি ভালোভাবে পড়তে পারি, আমি আই এম এন্ডোর্ড উইথ ব্রিলিয়েন্স। সব ছাত্র সবসময় ভাবতে হবে আমি বুদ্ধিমান, বুদ্ধিশালী, মেধাবী, মেমোরি পাওয়ার আছে, স্মৃতিশক্তি আছে, আমি সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সব কিছু বুঝতে পারবো, রিটেন করতে পারবো, পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবো, আর এক্সেলেন্ট মার্কস আমি পাবোই পাবো, এরকম পজিটিভ। সো আমাদের অটো সাজেশনস খুব ইম্পর্টেন্ট, কি আমি ঠাকুরের সন্তান, দিনে দিনে প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমার উন্নতি হচ্ছে, এটা বারবার বলতে হবে। অ্যাজ উই থিঙ্ক সো, এই শরীর মনে হচ্ছে কম্পিউটার, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার আছে, এগুলো হার্ডওয়্যার, মন হচ্ছে সফটওয়্যার, আমরা যেটা ফিড করি প্রিন্ট আউট দিলে ওটাই আসবে। সো সবসময় ভাবতে হবে আমি প্রতিক্ষণে প্রতিদিনে আমার উন্নতি হচ্ছে, আই এম বিকামিং স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, বেটার অ্যান্ড বেটার এভরি ডে ইন এভরি ওয়ে, প্রতি ক্ষেত্রে প্রতিদিনে প্রতি মুহূর্তে আমার উন্নতি হচ্ছে, আই এম এন্ডাউড উইথ সেলফ কনফিডেন্স, আমি আত্মবিশ্বাসে ভরপুর,
am endowed with, I am capable of facing all challenges with self-confidence. I mean, show situations, examinations, atmavishwas shayate mukabila karte paari. Aur amar jeevan ishwar darobe. Ananto anandami paabo, shanti paabo. Erokom shobshomoy e korte hobe, bhabte hobe. What are suggestions? Ekta hocche prarthona, thakur ami asahay, ami helpless, kripa korbe. Keno sharir man fragile, kokhon ki hobe vehicle-er moton, kokhon breakdown hobe. जाने शरीर मन दिए हेल्पलेस एब्सोल्युटली असहाय क्यों नहीं अटो सजेशन भीतरे अनंत शक्ति आई पार्बो ही पार्ब और स्वामीजी बोलते हमें एट जीवन अनेक बार रोज प्रैक्टिस करी कि जो डाउट्स आएक आट स्वामीजी राजयोगे बोल सकल प्रार्थना कर लेरापत्ता बोध फील करी लेट ऑल बीइंग्स बी हैप्पी लेट ऑल बीइंग्स बी पीसफुल लेट ऑल बीइंग्स बी पीसफुल स्वामीजी वाणी एट महामंत्र सब समय भावते हुए लेट ऑल बीइंग सबा जान आनंदे थको सबा जान शांति थको सबार कल्याण हो सबा आनंद निरोग थको लेट एवरीबडी बी हेल्दी एंड स्वामीजी बोल द मोर वी प्रे फॉर अदर्स द बेटर वी फील आंसर्स हमारा जो बेसि अन्न प्रार्थना अन्न कल्याण जो प्रार्थना करी तत बेसि कल्याण हो तो ये प्रार्थना सकल प्रार्थना सकल जानी ना क्या ये हे ओने माँ बोल क्षीरोद बाला रॉय के श्रीमती क्षीरोद क्षीरोद बाला रॉय बोल ठाकुर का समय बोल तुम्हार ये जन्मे और आगे जन्मे जो कर्म करम भाव कर्म मंद कर्म सब ठाकुर पार्वती दिए दाओ तो आगे जन्मे आगे जन्मे आगे जन्मे जानी ना ये जन्मे ठाकुर सबकिछ तुम्हार पार्वती दिए आनंद दाओ शांति दाओ और सकल कल्याण करो सकल कर्मफल थे मुक्ति मुक्ति दाओ कर्मफल की भलो कर्म तुम्हार पाद कर दे समर्पण कर मंद कर्म तुम्हार पाद कर दे जन्मे आगे जन्मे तो सबकिछ ईश्वर पाद कर दे समर्पण कर सकल गुडविल रखते हो गुडविल मानी कि शुभेच्छा स्वामी स्वामी त्रिगुणातीतानंद महाराज ठाकुर डायरेक्ट डिसाइपल उन्नी एक अपूर्व एक आर्टिकल लिखे प्रबुद्ध भारत जुलाई 1992 वेरी इंस्पायरिंग वोटाते बोल पढ़ले रोमांचन उन्नी बोल वन हूज हार्ट इज फिल्ड विद गुड विल फॉर अदर्स ही कम्स टू बी रिमेम्बर्ड एज अ सेंट जार हृदय सब समय अन्नर प्रति एक शुभेच्छा आी बिकम्स ए ग्रेट सेंट वो महात्मा हो जाए तरपे बोल One must cultivate goodwill for others with great assiduity, cordiality, and sincerity. माने हमारा effort हमी हम के ये लोग भाव लगे ना ये खूब कष्ट दिए चे खूब अत्याचार करे चे खूब कष्ट दिए चे तबु हमार कोई ना रास्ता नहीं I must have goodwill for him. So goodwill for others, goodwill for them. तो तकन की हो बे One who has goodwill for others, he comes to be remembered as a saint. And thousands of his faults get reduced to ashes. माने वो निजे जे डिफेक्ट्स आचे दुर्बलता आचे वो भस्मीभूत हो जाए तारपरे one who has good will for others, if he is poor, he will become a millionaire. If he is lame, he will become strong. He will be a scaler of mountains. If he is miserly, he will become large-hearted. Such is the power of good will. माने अन्नदेव प्रति शुभेच्छा शुभकामना थकले वो जदि गरीब हो वो मिलियनर हो जाए मैंने धनवान हो जाए एक त्रिगुणातीतानंद बोल और शरीर भलो नहीं सब समय शरीर खराब वो हेल्दी हो जाए तंदुरुस्त हो जाए आरोग्य आरोग्यवान हो जाए दुर्बल आज वो शक्तिशाली हो गए तरह क्यों सब समय भीत ही बिकम्स बोल्ड एंड करेजियस खूब मैजरली मैंने कंजूस वो उदार हो जाए सच इज द पावर ऑफ गुडविल फॉर अदर्स मैंने शुभेच्छा शुभकामना थे इवन साइकैट्रिस्ट साइकोलॉजिस्ट बोलते सपोज आई डिसलाइक ए पर्सन वोटा के बंधने सब समय रखे द मोमेंट आई लव दैट पर्सन आई विल बी फ्री तो वही जन सब समय शुभेच्छा सकल
আমাদের যে গুরুদেব মন্ত্র দিয়েছেন ঠাকুরের রামকৃষ্ণের নাম, সেরকমই স্বামীজি আমাদের সবাইকে মন্ত্র দিয়েছেন আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ। সবসময় আমার শান্তি, আমার মোক্ষ, আমার কল্যাণ আর জগতের হিত, সমস্ত জগতের আমাদের এটা হচ্ছে। আমরা ধীরে ধীরে প্র্যাকটিস, আমরা তো পারবো না, এটা অসম্ভব মনে হয়, কিন্তু ঠাকুর নিজে কথামূর্ততে বলছেন ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হবে। এটা একটা মহামন্ত্র ঠাকুর দিয়েছেন, ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হবে, দ্য ইম্পসিবল বিকামস পসিবল বাই ডিভাইন গ্রেস। তো এটার জন্য আমার সমস্ত দুঃখের কারণ হচ্ছে ইগো, ইগো মানে অহংকার, আই এম সেপারেট ফ্রম ইউ, আই এম সেপারেট ফ্রম হিম, আই এম সেপারেট ফ্রম হার, আমি আলাদা, আমি ডিফারেন্ট, এটাতে দুঃখ কষ্ট আসে। ওই জন্যে আমি বললে বুঝিবে জেন্দা ঠাকুর বলতেন, আমি কেউ, ওই জন্যে রঙ্গনাথন মাঠ বলতেন উই মাস্ট বি ওয়ানেস উইথ এভরিবডি, আমি আলাদা নয়, আই হ্যাভ নো এক্সিস্টেন্স, সেপারেট এক্সিস্টেন্স, সকলের ভিতরে আমি আত্মা। সঙ্গব্দ সন্ন্যাসীন বলে আছে, সন্ন্যাসী গীতি স্বামীজির পটাতে আছে, সকলের ভিতরে আমি বিদ্যমান আত্ম, আই অ্যাম ওয়ান উইথ এভরিবডি, আমি সকলের সঙ্গে এক, সকলের সাথে এক, আমার কোনো আলাদা এক্সিস্টেন্স নেই। এটা যেমন সমুদ্র আছে, ওশান আছে, গঙ্গার ঢেউ আছে, ওয়েভস আছে, তরঙ্গ আছে, এটা হচ্ছে মিস্টার এক্স, এটা মিস লাইক, এটা অ্যাপারেন্টলি না রূপ আলাদা আছে, ওয়েভের সাইজ আলাদা, শেপ আলাদা, কিন্তু বেসিক্যালি সবই জল, পানি, ওয়াটার। তো সেরকমই আমরা কনসিয়াসনেস, চৈতন্য সবসময় ভাবতে হবে নাহং নাহং তুহু তুহু, ঠাকুর ঈশ্বর আমি বলে কেউ নয়, আমার অহংকার মুছে দাও, অহংকার থাকলে প্রবল, আমি আলাদা, আই এম সো অ্যান্ড সো, আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স, আমি ওর থেকে আলাদা, এ থাকলে আমি সকলের সাথে এক, আমি সকলের ভিতরে আছি। তো ওয়ানেস, তো ওয়ানেস ওটা ভেরি ইম্পর্ট্যান্ট, আই এম ওয়ান। তো এটা প্র্যাকটিস করতে কর্মক্ষেত্রে খুব কঠিন, আমরা চিন্তন করি, চর্চা করি, বেদান্ত চর্চা এসব বড় বড় চিন্তন করি ভালো করে ভাবে, কিন্তু কর্মক্ষেত্রে সব ভেসে যায়। শান্তানন্দ মহারাজ বলেছিলেন মা বসে বসে আমি ভালো চিন্তা করতে পারি, কিন্তু কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি হেল্পলেস, আই ফেল, আমি মিজারেবলি ফেল করি। কিন্তু মা বলছেন বাবা কোনো ভয় নেই, ঠাকুরকে ডাকবে, ঠাকুর সব ঠিক করে দেবে, ধৈর্য ধরবে, সহ্য করুন, সহ্য সারা সারা সা আছে না বাংলাতে, সারা সারা সা সহ্য করুন, মা আমাকে সহ্য করুন দাও, তুমি আমাকে জন্ম দিয়েছ। আমার হিন্দিতে একটা আছে, দ্রৌপদী যেমন বললেন দুটো হাত তুলে তুলে প্রভু মেরি লাজ রক্ষা করনা, মেরি লজ্জা রক্ষা করনা, মানে মাদার কৃষ্ণ প্রোটেক্ট মাই অনার। তো আমারও ঠাকুর আমি তোমার ভক্ত, আমার লাজ রাখো, লজ্জা রাখো, মানে অনার, প্রোটেক্ট মাই অনার অ্যান্ড ডিগনিটি, শ্রীকৃষ্ণও বলছে আমি ভক্তি করছি। তো বিশ্বাস, বিশ্বাস, তো আমরা সাক্ষাৎ ঠাকুর মা স্বামীজির সন্তান, আমাদের গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি। গুরু মানে কি, এখানে আমাদের গুরু বুদ্ধি থাকে না, আমি আমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি মানে কি, ঠাকুরই আমাকে দীক্ষা দিয়েছেন, সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণদেব, যে রাম যে কৃষ্ণ ইদানীং রামকৃষ্ণ, ওই আমাকে দীক্ষা। কেউ বলবে আমি বীরেশ্বরানন্দ ডিসাইপল, কেউ বলবে গম্ভীরানন্দজি, কেউ ভূতেশানন্দজি, রঙ্গনাথানন্দজি, আদর্শানন্দজি, অক্ষরানন্দ মহারাজ, অনিয়ানন্দ মহারাজ, না ওটা অ্যাকচুয়ালি ঠাকুরই দীক্ষা দিয়েছেন আমাদের, ওকে এন্ত্র করে কণ্ডুই। তো সবসময় আমাদের আমরা বলছি ঠাকুরের, যেমন স্বামীজি ডাইরেক্ট ডিসাইপল ছিলেন, আমরাও ঠাকুরের ডিসাইপলস, ঠাকুরের ছিল, হোস হোল্ডার হোক, গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, কোনো পার্থক্য নেই, সকলের চান মামা, সকলেরই মামা, মা ঠাকুর বলতেন আঙ্কল মুন ইজ এভরিবডিজ মুন, এরকম মুন আঙ্কল। তো আমরাও ঠাকুরেরই ঠাকুর আমাদের, এটা বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ। Thank you.